স্বাগত জানাচ্ছি বিসংলাপে আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা অর্থনীতির নানা বিষয় নিয়ে আলোচনা করি এবারে আমাদের আলোচনার বিষয় অর্থ পাচার বিশেষ করে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি সংগঠন তার নাম ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি জি একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে দু হাজার পাঁচ দু হাজার চোদ্দো সাল পর্যন্ত বাংলাদেশ থেকে পাচার হয়েছে সাত হাজার পাঁচশো পঁচাশি কোটি ডলার বা 6 লাখ 6800 68 কোটি টাকা এবং বলা হয়েছে যে বাংলাদেশ থেকে 2014 সালে প্রায় 911 কোটি ডলার পাচার হয়েছে যা প্রায় বাহাত্তর কোটি টাকা এবং 2014 সালে পাচার হওয়া অর্থ চলতি অর্থবছরের পরিবহন শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ কৃষি ও পানি সম্পদ খাতের উন্নয়ন বাজেটের সমান আজ আমাদের আলোচনার বিষয় টাকা পাচার আলোচনার জন্য স্টুডিওতে আমাদের আমন্ত্রিত অতিথি আছেন দুজন আমার সঙ্গে রয়েছেন তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব শহীদুল আজিম আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের সঙ্গে আজ আমাদের আমন্ত্রিত অতিথি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ জনব ডক্টর আশিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা এই অনুষ্ঠানে যোগ দিতে পারেন পর্দায় কিছু নাম্বার দেখানো হবে এবং সেই নাম্বারে ফোন করে আপনারা আমাদের অতিথিদের কাছে প্রশ্ন রাখতে পারেন এবং আলোচনায় আপনারা যোগ দিতে পারেন জনাব ডক্টর আশিকুর রহমান অর্থ পাচারের নিয়ে অনেক কথা বলা হচ্ছে এবং অর্থ পাচারের যে পরিসংখ্যান সেটি আমরা ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানে পেলাম কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন যে তেহাত্তর হাজার কোটি টাকা এক বছরে পাচার হওয়ার ঘটনা ঘটে থাকলে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মানি লন্ডারিং আইনে যদি ব্যবস্থা নিতে হয় তাহলে তো সাক্ষ্য প্রমাণের এবং ঘটনাটি প্রমাণ করার একটি বিষয় রয়েছে বাংলাদেশের কোনো সংস্থা কি এখন পর্যন্ত অর্থ পাচার নিয়ে কোনো কাজ করেছে তারা কি কোনো তথ্য প্রমাণ হাজির করেছে বা কোনো পরিসংখ্যান উপস্থাপন করেছে ধন্যবাদ দেখেন বাংলাদেশের যে এই এস্টিমেটটা এটা জিএফআই যে রিপোর্টটা এইটা সকল ডেভেলপিং দেশ থেকে যে ফাইন্যান্সিয়াল ফ্লো আউটফ্লোটা হচ্ছে সেটার উপরে একটা এস্টিমেট দিয়েছে আপনি যদি রিপোর্টটা পড়ে থাকেন আপনি দেখবেন যে এখানে একটা ম্যাক্সিমাম এস্টিমেট আছে এখানে একটা মিনিমাম এস্টিমেট আছে এবং ডেভেলপিং কান্ট্রিদের মধ্যে প্রথম দশটা দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ নেই দশটা দেশের মধ্যে আছে চায়না রাশিয়া ইন্ডিয়া নাইজেরিয়া মেক্সিকো এবং আরও পাঁচ চার পাঁচটা দেশ আছে তো আপনি যদি বাংলাদেশের উপরে যে কথাটা আসছে এটাকে একটু রিলেটিভ সেন্সে দেখতে হবে একই রিপোর্ট বলছে কিন্তু ভারত থেকে যেখানে বাংলাদেশ থেকে বলছে প্রত্যেক বছর ছয় সাত বিলিয়ন ডলার যাচ্ছে সেই রিপোর্ট বলছে ভারত থেকে কিন্তু পাঁচ পঞ্চাশ বিলিয়ন ডলার যাচ্ছে এবং বলছে গত দশ বছরে হাফ আ ট্রিলিয়ন ডলারের উপরে অর্থাৎ সিক্স হান্ড্রেড বিলিয়ন ডলার চলে গিয়েছে তা আপনার কিন্তু সমস্যাটাকে কম্পারেটিভ সেন্সে দেখতে হবে রাইট আপনি বাংলাদেশকে আইসোলেট করে দেখলে হবে না আমাদের যে সমস্যাটা এটা আমরা এডুকেটেড গেসে বলি হ্যাঁ টাকা পাচার হচ্ছে কারণ কি ট্রেড মিস ইনভয়েসিং যেটার মাধ্যমে বলা হচ্ছে যে এইট্টি টু নাইনটি টাকা বাইরে যাচ্ছে সেটা হচ্ছে আইদার আপনি আন্ডার ইনভয়েস করছেন এক্সপোর্ট বা ওভার ইনভয়েস করছেন আপনি ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট রাইট তো এর মাধ্যমে আপনি ধরছেন তো বাংলাদেশের জন্য যে দুইটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছে যে আমরা ট্রেড ইনভয়েসিং মিনিমাম তিন পার্সেন্ট করছি ম্যাক্সিমাম এগারো পার্সেন্ট করছি এটা হয়তো বেশি কমও হতে পারে বাট এটা তাদের একটা এস্টিমেট তো এইভাবে একটা রাফ ধরা হচ্ছে যে ছয় থেকে নয় বিলিয়ন ডলার বাইরে চলে যাচ্ছে এখন আপনি যদি সামগ্রিকভাবে দেখতে চান দিস ইজ নট আ বাংলাদেশ প্রবলেম দিস ইজ আ ডেভেলপিং কান্ট্রি প্রবলেম বা ডেভেলপিং দেশে যেহেতু আপনার বিদেশে যখন আমরা জিনিস পণ্য আমদানি করি বা ক্যাপিটাল মেশিনারি আমদানি করি আমাদের কাস্টমস আমাদের বাংলাদেশ ব্যাঙ্ক আমার যেহেতু আমরা গ্লোবাল কমোডিটির রাইড ভ্যালুগুলি আমরা জানি না এই সুযোগটা কিছু ব্যবসায়ীরা পাচ্ছে কিছু না অনেক ব্যবসায়ীরাই পাচ্ছে এবং স্বাভাবিকভাবে এই টাকা বাইরে পাঠানোর পিছনে তাদের যে একটা সেইফ হেভেন খুঁজার একটা ইনসেন্টিভ এইটা টাচ করছে বাট আরেকটা বিষয় কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা কিন্তু যখন বলছি যে টাকা পাচার হয়ে যাচ্ছে আমরা একটু সরলীকরণ করছি আপনি কিন্তু জানবেন যে অনেক বিষয় জায়গা আছে আপনি যখন ট্যাক্স দিতে যান আপনার উপর একটা ট্যাক্স রেট আছে তো আপনি যখন এলসিতে কম শো করেন আর বাকি টাকাটা আপনি টিটি বা হুন্ডি বা অন্যভাবে পাঠান রাইট তখন কিন্তু আপনার কাস্টমসে এসে কম ট্যাক্স দিতে হয় এইটাকে কিন্তু টাকা পাচার বললে হবে না এইটা আপনি টাকা আন্ডার ইনভয়েস করে বাটিটাকে ইনফর্মালি পাঠাচ্ছেন বাট এর মাধ্যমে আপনি যে পণ্যগুলি আনছেন এই পণ্যগুলি কিন্তু আপনি পুরোপুরি পাচ্ছেন সো এই নয় বিলিয়নের মধ্যে বা ছয় বিলিয়নের মধ্যে কিন্তু ওই ট্রেড টাকাটাও আছে যার মাধ্যমে আমরা পণ্য পাচ্ছি সো ইয়েস এটা অবশ্যই সমস্যা বাট এইটা শুধুই অ্যান্টি মালিন লন্ডারিং আইন করেই যে এটাকে বন্ধ করা যাবে আমি এত সহজ এই সমস্যাটা মনে করি না কারণ তাহলে ভারত থেকে যে সিক্স বিলিয়ন ডলার চলে গেলো ভারতও এটা করতে পারতো দিস ইজ আ ভেরি কমপ্লেক্স প্রবলেম এবং এটার সাথে যদি আপনি আন্তর্জাতিক ডাইমেনশনটা দেখেন বিদেশিরা এই রিপোর্টগুলি পাবলিশ করছে বাট তারা তো এই ট্যাক্স হেভিংগুলি বন্ধ করছে না এই যে ক্যামেন আইল্যান্ড আমরা প্যানামা পেপার দেখছি আমরা সুইস ব্যাংকের ঘটনাগুলি দেখছি এই পকেটস যেখানে টাকাগুলি যে থাকছে এই পকেটগুলি তো বন্ধ হচ্ছে না এবং এই টাটা আবার পরে কোথায় বিনিয়োগ হচ্ছে কেনেডিয়ান প্রপার্টি মার্কেটে বিক্রি হচ্ছে আমেরিকান প্রপার্টি মার্কেটে বিক্রি হচ্ছে মালয়েশিয়ান প্রপার্টি মার্কেট তো তারা তো এটার বেনিফিট পাচ্ছে সো ইট ইজ আ ইন্টারন্যাশনাল প্রবলেম এবং এই ইন্টারন্যাশনাল প্রবলেমকে বাংলাদেশ কোনো হোম গ্রোন সলিউশনের মাধ্যমে নির্মূল করতে পারবে না হয়তো প্রবলেমটি একটু মিটিগেট করা যেতে পারে জি শহীদুল্লাহ আজম তাহলে ব্যবসায়ীদের দিকে তো অভিযোগের তীর যাচ্ছে আমদানি এবং রপ্তানিতে অতি মূল্যায়িত অবমূল্যায়িত দেখি টাকা পাচারের জন্য আপনাকে ধন্যবাদ আমি এখানে বলতে চাই যে একবারে স্পেসিফিক কথা বলা উচিত ব্যবসায়ী তুই বললে হবে না অনেকগুলো কারণে টাকা পাচার হয় হ্যাঁ উনি যে কথা বললেন যে এটা একটা কারণ হতে পারে বাট আমাদের যে কম্পিটিভ মার্কেট ওয়ার্ল্ড ওয়াইড এখানে টাকা বাঁচিয়ে রেখে অন্য পথে পাঠানোর কোনো স্কোপ আমি দেখি না এটা হলো একটা আর ক্যাপিটাল মেশিনারির ব্যাপারে যেটা আছে উনি যেটা বললেন যে হ্যাঁ আমার সঙ্গে দেখা যায় যে এলসি ভ্যালু দিয়ে আমরা কাভার না করলে হয়তো টিটি করে আন্ডায়ান পাড়াতে হয় আমার কথা হলো যে যেগুলো কারণে আমাদের দেশে টাকা পাচার হচ্ছে সেই লিকেজগুলো যদি বন্ধ করা যায় বা এটা চেষ্টা করা হয় তাহলে কিন্তু করা যেতে পারে আপনি দেখেন যে কথাটা বলা হচ্ছে ছয় লাখ হাজার কোটি টাকা দু হাজার পাঁচ থেকে দু হাজার চোদ্দ সাল চলে গেছে আমাদের দেশ থেকে যেটা আমি মাননীয় অর্থমন্ত্রী দুই তিন বছর বাজেট করতে পারবের বাজেট এখন দেখেন আপনি ভ্যাটের জন্য আমি দেখা গেলো যে ফিফটি পার্সেন্ট ভ্যাট করলে উনি সেভেন্টি টু থাউজেন্ড কোটি টাকা আর্ন করতে পারবেন তো এক বছর একাত্তর হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে কারা করছে দুই তিনশো লোক এই দুই তিনশো লোকের জন্য আমার পনেরো ষোলো কোটি লোকের জরিমানা কেন দিতে হবে তা আমার মনে হয় ওইসব ব্যাপারে আরও একটু নীতিগতভাবে বা সতর্ক অবস্থা গ্রহণ করা উচিত সরকারকে তাহলে এই যে আমাদের জনসাধারণের উপরে করের বোঝাটা কমবে আর একটা ব্যাপার হলো এখানে বিনিয়োগের ক্ষেত্রে বাড়াতে হবে টাকা লোক যারা পাচার করে কেন পাচার করে নিশ্চয়ই নিরাপত্তার অভাব তা হয়তো চিন্তা করে আমি যে ইনভেস্ট করব সেটা ব্যাক করে আসবে না একটা কারণ হতে পারে অধিক মুনাফা অর্জন হতে পারে অনেকগুলো কারণই হতে পারে তা আমি বলবো যে সেই ক্ষেত্রগুলো তৈরি করতে হবে আমার বিনিয়োগে আরও ক্ষেত্র তৈরি করতে হবে আমি আমার টাকাটা বিদেশে নিয়ে গেলে কোনো বা কোথায় রাখবো এত সহায়তা বেশি গেলেই সঙ্গে সঙ্গে ব্যবসা শুরু করে দেব হ্যাঁ তো সব জায়গায় কিন্তু মানি লন্ডারিং ওয়ার্ল্ড ওয়াইড আপনি পাঁচশো ডলার পাঠালে কিন্তু যে আমার কৈফিয় দিতে হয় পাঁচশো ডলার কেন পাঠাচ্ছি কোনো অ্যাকাউন্ট থেকে আসছে কেন আসছে সব পিসেই কিন্তু এখন তো সেই দিন নাই যে আমি হোকটুকু টাকাটা পাঠিয়ে দিলাম আম হ্যাঁ তারপরে পাচার হচ্ছে উনি যে কথা বললেন পানার পেপারসে বাংলাদেশে অনেক ব্যবসায়ী নাম উঠে এসছে আন্তর্জাতিক ইসে পানার পেপারসে এটা এটাও একটা ব্যাপার যে এভাবে নাম উঠে আসেনি নিশ্চয়ই কোনো কারণ আছে পাচার হয়েছে এটা নিশ্চিত এবং আমাদের সরকার যদি আরেকটু প্রোয়েক্টিভ হয় এই লিকেজগুলো যদি বন্ধ করে আমরা দেখবেন যে আমাদের দেশের টাকাগুলো আমাদের বিনিয়োগের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আমাদের বিনিয়োগ বাড়বে অর্থ আরও প্রবৃদ্ধি হবে আমাদের এক্সপোর্ট আরও বাড়বে আপনি আমাদের কিছু কিছু পলিসি গভর্নমেন্ট পলিসি যেটা আছে দেখেন আমাদের টাকাটা অতি মূল্যায়ন হয়েছে আমি যদি আমার কম্পিটিটিভ কান্ট্রিগুলো দেখি আমার কম্পিটিশান কারা আছে আমি আমার সেক্টরের কথা বলছি ক্যাম্বোডিয়া ভিয়েতনাম চায়না ইন্ডিয়া ইন্দোনেশিয়া এটাই তো আমার কম্পিটিভ আপনি দেখেন ইন্ডিয়ায় ফর্টি ফাইভ পার্সেন্ট তাদের টাকার ডিভ্যালুয়েশন হয়েছে আমার অতি মূল্যায়ন হচ্ছে আমার অতি হচ্ছে আজকে আশি বলছিলেন আমি তো এভাবে দেখি যে আমার এগারো বারো পার্সেন্ট উনি ইনফ্লেশনের ধরলে থার্টি পার্সেন্ট আমাদের অতি হচ্ছে ইনফ্লেশন তো ফাইভ পয়েন্ট থ্রি আপনি কান্ট্রি টু কান্ট্রি যদি আপনি যদি কম্পেয়ার করেন তখন দেখা যায় এত বাড়ছে কিন্তু আমার কথা হলো যে এই টাকাটা অতিমূল্যায়নের কারণে আমাদের একটা খেয়াল করেন আপনি আমাদের ইমিউনিটিস কিন্তু কমে গেছে জি কেন কমে গেছে আমাদের ডলারে গেছে টাকা অতিবিলন হওয়ার জন্য একটা লোক যদি দশ হাজার দেশে পাঠায় তার ফ্যামিলি কিন্তু চার টাকা পাঁচ টাকা করে পঞ্চাশ হাজার টাকা কম পায় তো সে চিন্তা করে যে আমি কেন এভাবে দিব ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিব আমার টাকা কাটবে আমার ফ্যামিলি কম পাবে আমি হুন্ডি মাধ্যমে চেষ্টা করি না পাঁচ পঞ্চাশ হাজার টাকা যদি মাসে বেশি পায় আমার ফ্যামিলি তো আমার মনে সরকারকে এভাবে চিন্তা করতে হবে তখন সরকারের রাজস্ব কিন্তু হারাচ্ছে সরকারের রাজস্ব বাড়বে প্রপার ওয়েতে টাকা যদি আসে আমাদের কোনো সংখ্যা নাই যে আমাদের টাকাগুলি দেশে আসছে না আসছে না আমি বলবো না প্রবৃদ্ধি কমছে আমার অফিসিয়ালি কমছে কিন্তু কোনোভাবে না কোনোভাবে দেশে আসছে টাকা আসছে সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে তো সরকার যদি সেই প্ল্যানগুলো ঠিকমতো করে উনি রাজস্ব পাবেন পরিসংখ্যানও ঠিক হবে আমাদের বিদেশি যারা আছেন তারা টাকা পাঠাতে আগ্রহ প্রকাশ করবে তাদেরকে উৎসাহিত করতে হবে জি আপনার কাছে অবশ্যই আবার আসবো যারা ডক্টর আশিকুর রহমান তাহলে কানাডাতে বেগম পল্লী মালয়েশিয়াতে সেকেন্ড হোম আমেরিকাতে বা গ্রিন কার্ড পাওয়ার জন্যে ওখানে গিয়ে আবাসন খাতে আয় করা আপনি কি এটিকে মানে পাচারের একটি অন্যতম উপলক্ষ বলছেন নাকি এছাড়াও আরও অন্য কোনোভাবে পাচার হয়ে যেতে পারে টাকা দেখেন এটা এটা আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি আমি আপনি যদি বাংলাদেশের যে এনআরবি কমিউনিটিটা দেখেন এটা তো ওই দেশেও কাজ করছে তারা তারা তো ওই দেশের আয় করেও ওই দেশে তাদের অ্যাসেট অ্যাকুমুলেট করছে সো আমি ঢালাওভাবে তাদের শ্রমকে ছোট করার চেষ্টা করছি না বাট দ্য রিয়ালিটি ইজ ডেভেলপিং দেশ থেকে অর্থ বেরিয়ে যাচ্ছে যেখানে আমরা স্ট্যান্ডার্ড ইকোনমিক থিওরিতে ধরি ডেভেলপিং দেশে বিনিয়োগ আসা উচিত আমার যদি বছরে আমরা দুই বিলিয়ন ডলার বা চার বিলিয়ন ডলার এফডিআই আসে আমি দেখছি যে আমার দেশ থেকে কোনো না কোনোভাবে পাঁচ বিলিয়ন ডলার মিস ইনভয়েসিংয়ের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এখন সমস্যা এটা একটা ডেভেলপিং কান্ট্রির প্রবলেম যেভাবে দারিদ্রতা একটা ডেভেলপিং কান্ট্রির প্রবলেম দুর্নীতি একটা ডেভেলপিং কান্ট্রির প্রবলেম এটাও একটা ডেভেলপিং কান্ট্রি প্রবলেম এইটাকে অ্যাড্রেস করতে হলে ওনার যে একটা কথাটা যে আমার দেশে টাকাটা যেন থাকে সবকিছু আইন ওই যে ক্যারেটন স্টিক উইপিং করে আপনি টাকা ওই জায়গায় যাবে তিন টাকার কিন্তু একটা চরিত্র আছে টাকা আইদার সেফটি খুঁজে বা মুনাফা খুঁজে আমি ওই জায়গায় টাকা রাখবো যেখানে আমি মনে করি আমার সম্পদটা নিরাপদ বা সম্পদটা আমাকে একটা মুনাফা দেবে এই দুইটাই কিন্তু টাকার চরিত্র টাকার একটা এই চরিত্র থেকে হাজার বছর ধরে টাকা কে কেউ বের করতে পারেনি আগামী হাজার বছরেও টাকা কে কেউ বলা হয় মানে হলো তরল তারল্য বলা হয় হ্যাঁ যে পাত্রে রাখে সে পাত্রের মতোই আচরণ করে টাকা তো আমি ওইটা আমি আমি বলছি যে আপনি যদি আহ ইউএস ইকোনমি দেখেন তো ইউএস ইকোনমি এত অফশোর অ্যাকাউন্ট আছে কেন তাদের এত বাহামা স্ক্যানারি এই যে আপনার ওই দেশটার নাম আমি ভুলে গেলাম এইসব দেশে টাকা যাচ্ছে কেন এই যে এত বড় ফাইন্যান্সিয়াল স্ক্যাম হলো টু থাউজেন্ড কত বিলিয়নস অফ ডলার্স তারা বাইরে অফশোর অ্যাকাউন্টে রেখেছে এগুলি তো পরিষ্কার এই ট্যাক্স হেভিংগুলি আছেই নিজের দেশের ট্যাক্স রিজিমকে কোনোভাবে অ্যাভয়েড করার জন্য এবং বিভিন্ন কনসার্নের জন্য কিছুগুলি কনসার্ন লেজিটিমেট কিছু কনসার্ন হচ্ছে গ্রিড দ্বারা নিয়ন্ত্রিত তা আমার দেশে কিছু কনসার্ন আছে ধরুন অবশ্যই লেজে যাবেন আপনি অ্যাডহকলি আইন করেন যে এই বছর কালো টাকা বিনিয়োগ করা যাবে পরের বছর যাবে না আপনি এই বছর ফ্ল্যাগ কিনতে পারবেন আপনার হোয়াইট মানি লাগবে পরের বছর লাগবে না আপনি যদি আপনার নিজের দেশের মধ্যে একটা সিম্পল ফ্রেন্ডলি একটা রিজিম ট্যাক্স রিজিম না করেন তাহলে তো অবশ্যই আমার আমার এই নিয়ে অনেক অর্থনীতিবিদদের সাথে বিতর্ক হয়েছে যখন আমরা একটা সময় মিডিয়াতে ওই কালো টাকার আলোচনাটা আসলে প্রত্যেক বছরের ওই হেডলাইনটাই থাকবে যে এই বছর কি কালো টাকা যাবে কি যাবে না তো আমার প্রশ্ন সবসময় ছিল যে কালো টাকা নিয়ে কথা বলার আগে কালো টাকা বন্ধ করার পদক্ষেপটা নেওয়ার আগে টাকা পাচারটা আপনি কীভাবে বন্ধ করবেন কারণ আপনি যদি কালো টাকা বিনিয়োগ বন্ধ করেন তাহলে তো কালো টাকা পাচারটা তো বন্ধ করতে পারছেন না আর পারবেনও না এই জীবনে তাহলে আপনার বাস্তববাদী ওই যে ইউটোপিয়ান আইন দিয়ে হবে না এথিক্যাল কনসিডারেশন দ্বারা মাঝে মধ্যে আমরা আইন করতে যাই যেটা প্র্যাকটিক্যাল নয় একটা ডেভেলপিং কান্ট্রির প্র্যাকটিক্যাল আইন করা উচিত অর্থাৎ আমার দেশের মানুষকে কিভাবে আমি ইনসেন্টিভাইজ একটা বিতর্ক আছে আমরা কি কেউ কেউ কালো টাকা বলতে চান না তারা বলেন অপ্রদর্শিত হয় সত্যি অপ্রদর্শিত হয় কালো টাকা বললে এখন দেখেন এখানে আবার আমি আপনাকে বলি দুই তিনটা জিনিস আছে একটা হচ্ছে আমি ড্রাগস বিক্রি করে টাকা কামিয়েছি কোর্স একটা সোসাইটি ওইটা অ্যালাউ করবে না ওইটা যদি আপনি ডিক্লেয়ারও করেন আমি আপনাকে অ্যারেস্ট করব বা আপনাকে আইনের শাসনের অধীনে নিয়ে আসব বা ওয়াট বাট আমি যদি বলি যে আমার ট্যাক্স হিসাবে আমি দেখেছি যে আমি নোয়িংলি আননোয়িংলি আমি এত টাকা ট্যাক্স অ্যাভয়েড করেছি অ্যাভয়েড অ্যান্ড ইভেশন কিন্তু ডিফারেন্স যে আমি এটা আমার হিসাবে আনতে পারি নি বা এই আয়গুলি আমি আনতে পারি নি আমি এখন এগুলি এনে আমি এইটাকে ই করব। এই সিস্টেম কিন্তু বাংলাদেশে এখনও আছে বাট আমার মূল বক্তব্য জায়গাটা হচ্ছে আমি কালো টাকাটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি মনে করি অনেকগুলি ক্ষেত্র আছে যেই ক্ষেত্রে সিম্প্লিফিকেশন করলে মানুষ সহজে বিনিয়োগ করার একটা সুযোগ পাবে আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই আমি যখন এই যে বিনিয়োগ চিত্র নিয়ে কথা আসছে আমি যদি একটা একশো টাকা বিনিয়োগ করি আমার তো এটা কর্পোরেট ট্যাক্স দিয়ে আনতে হবে তাহলে আমার কর্পোরেট ট্যাক্স পঁয়ত্রিশ টাকা দিয়ে আনতে হবে আমি তাহলে পঁয়ত্রিশ টাকা দিলে পঁয়ষট্টি টাকা আমি ব্যাংকে রেখে ইন্টারেস্টও খেতে পারি আবার আমি বিনিয়োগও করতে পারি কিন্তু বিনিয়োগে তো আমার রিস্ক আছে তাহলে আমি কেন বলছি না যে যেই টাকাটা বিনিয়োগ হবে সেটার উপরে কম কর্পোরেট ট্যাক্স আমরা মানে অ্যাপ্লাই করবো যে টাকা আমি ব্যাংকে রাখছি সেইটাকে আর যে টাকা আমি বিনিয়োগ করছি সেটাকে যদি আমি একই কর্পোরেট ট্যাক্স দ্বারা অ্যাড্রেস করি তাহলে তো আমার ইনসেন্টিভের মধ্যে কোনো পার্থক্য থাকছে না আমি মুনাফা ব্যাংকে রেখেও পাচ্ছি আর আমি এখানে রিস্ক নিচ্ছি এমপ্লয় করছি জমি কিনছি বাড়ি বানাচ্ছি মানুষ করছি বিদেশে অর্ডার খুঁজছি এটা প্রফিটও হতে পারে লসও হতে পারে তো সেই জায়গায় আমি একটি কর্পোরেট ট্যাক্স কেন দেবো এই বিষয়ে আমি আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা অবশ্যই করব এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একজন দর্শক আমাদের সঙ্গে আছেন দর্শক আপনার নাম পরিচয় বলে আপনার প্রশ্ন করেন হ্যাঁ বলুন আমরা শুনতে পাচ্ছি বলুন আমরা একটা বিরতি নেই আমরা সংযুক্ত হতে পারলাম না বিরতির পর আমরা আবার আলোচনা আসবো আমাদের সঙ্গে আছেন জনাব শহীদুল আজিম এবং আমাদের সঙ্গে আছেন জনাব ডক্টর রাশিকুর রহমান দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি বি সংলাপে ডক্টর আশিকুর রহমান আমি আপনার যে প্রসঙ্গ আপনি আপনার সঙ্গে আলোচনায় উঠে এলো অপ্রদর্শিত হয় সেই জায়গাতে আবার আপনার কাছে যাব এ বিষয়েই জনাব শহীদুল্লাহ আজিম বাংলাদেশে আপনি জানেন যে জমির দুই রকম দাম আছে এক দামে জমিটি বিক্রি হয় এবং অন্য দামে সেটি নিবন্ধন হয় এখন একটি জমি কেউ বিক্রি করলো পাঁচ টাকায় সেটি নিবন্ধন হলো দুই টাকায় তিন টাকা তো তার অপ্রদর্শিত হয় এটি কালো টাকা আপনি দেখেন এখানে কিন্তু সেই সময় এখন নেই আপনি এলাকা ওয়াইজ জোন ওয়াইজ কিন্তু একটা দাম ফিক্সড করা অলরেডি আছে গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে আগে যেটা ছিল না আপনি গুলশানের জমি একটা রেট আছে আবার সেই রেট আবার গাজীপুরের জমি আরেকটা রেট আছে আপনি অপরদূর্শিত কত প্রদর্শন করবেন না এটা এটা লিমিট কিন্তু একটা স্কেল অলরেডি আছে আমাদের তো ইচ্ছা করলেই করা যাবে না হ্যাঁ আপনি যে কথা বললেন আমি আপনার সঙ্গে দ্বিমত নয় তাও হয়ে থাকে যে দুইটা তৈরি হয় একটা নিবন্ধন করা হয় একটা পেমেন্ট করা হয় আমার আমি আমার আমার কথা সেটাই আমার কথা আমাদের যে লিকেজ যেগুলো আছে আমি যে বাবা বলছিলাম যে সেটাকে দেখতে হবে আমাদের এগুলো খুঁজে বের করতে হবে উনি যে কথাটা বললেন এমন একেবারেই একমত যে আমাদের এই টাকাগুলো অপদেশ টাকা বল কালো টাকা মানে যাই বলেন আপনি টাকা টাকা কালো সাদা হয় না সেই টাকাগুলো কিভাবে আনা যায় বিনিয়োগ করা করানো যায় যে হ্যাঁ আমি উনি যে বলেন এক বছর ঠিক আছে আমি কারোর টাকা তোমার ফ্ল্যাট যা আমি ফ্রি করে দিলাম টাইম বেঁধে দিলাম দুই বছরের ভিতরে যা করে করো তখন হবে জানেন সমস্ত টাকা দেশেই থাকবে হ্যাঁ আমি উনার একেবারে একমত আমি ভাবনা করি এভাবে কিছু কিছু সময় দেখবেন আমাদের খুব সর্বমেয়াদি একটা নীতি তৈরি করে দেয় অল অফ সাইডেন দেখা গেলো একদিন আগে দেখলাম আমাদের ডলার রেট চুরাশি পঁচাশি টাকা হয়ে গেল আটাত্তর টাকা থেকে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কোনো কিছুই ছাড়া আমরা চাচ্ছি কি ব্যবসায়ী চায় আমরা একটা দীর্ঘমেয়াদি একটা আমাদের একটা সিলিং থাকা উচিত যে দু বছরের জন্য আমার ডলার রেট এরকম এভাবে থাকবে এটা থাকতে হবে কীভাবে আমি ইচ্ছা করি আমার হুজিকে আমি করে দিলাম এভাবে না আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ যেগুলো আছে তাদের সঙ্গে আমরা কাজ করি তাদের পলিসিটা কি তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের কাজটা করতে হবে তা না দেখা যাবে আমি একটা রেট দশ সেন্টের জন্য একটা ওয়ার্ডার ছেড়ে দিই কিন্তু আমি কস্টিংয়ে আমি আমার সঙ্গে হয় না আমি হিসাব করি আমার আটাত্তর টাকা আমি এক্সপোর্ট করে আটাত্তর টাকা পাবো সে হিসাব করবে যে আমি আমার তো টাকা রুপিতে অবমূল্যায়ন হয়েছে ফর্টি ফাইভ ফর্টি ফর্টি ফাইভ পার্সেন্ট সেই টাকাটা সে যোগ করে কিন্তু ওদের ক্যালকুলেশন করে সে কিন্তু অর্ডার নিয়ে নেবে সে কিন্তু বায়ার কিন্তু আমরা আপনি বসে থাকবে না বায়ারে বাইং পলিসি হচ্ছে চিপ অ্যান্ড কুইক যেখানে চিপ পাবে সেখানে কুইক পাবে সেখান থেকে সে কিনবে সে আমি যে না দিতে পারি সে কিন্তু আমার প্রতিনিধি দেশে চলে যাবে আমাদেরকে চিন্তা করতে হবে এইসব কাস্টমারগুলো জান আপনি দেখেন আমাদের প্রবৃদ্ধি কোথায় আসছে থ্রি পার্সেন্টের নিচে টু পয়েন্ট এইট নাইন পার্সেন্ট যেটা আমাদের আগে এগারো বারো চোদ্দো পার্সেন্ট প্রবৃদ্ধি ছিল প্রতি বছর আমরা একটা রোডম্যাপ দিয়েছিলাম টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ফিফটি বিলিয়ন ডলার করব আমরা চিন্তা করেছিলাম এগারো পার্সেন্ট করে আমাদের প্রবৃদ্ধি হবে এটা অবাস্তব কোনো ঘটনা নাই এটা হয়েছে আমাদের তো এই হিসেবে এখন দেখা যায় তিন পার্সেন্ট আমি টোয়েন্টি টোয়েন্টি ফিফটি বিলিয়ন ডলার তো দূরের কথা আমি ফর্টি বিলিয়ন ডলার যদি করতে পারি থ্যাংকস গড কেননা আমার প্রবৃদ্ধি দিন দিন কমছে কেন কমছে আমাদের নীতি নির্ধারক যারা আছে সেটা কিন্তু চিন্তা করতে হবে খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই জাস্ট আমাদের প্রতিগুলো আছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে নীতিগুলো করতে হবে শ্রমিক বলেন আমাদের ফিনশিয়াল নীতি বলেন আমাদের দেশের সাবসিডি হোয়াট এভার তাদের সঙ্গে সমঞ্জ করতে হবে আপনি দেখেন ইন্ডিয়া আপনি কি বলছেন যে পর্যাপ্ত নীতি সহায়তা নেই বলে পাচার উৎসাহিত সঠিক নীতি সহায়তা আছে সঠিকভাবে সঠিক জায়গায় নেই আমি বলতে বাধ্য হচ্ছি কেননা আমি প্রতিনিধি দেশগুলো যেগুলো আছে তার যে অ্যাডভান্টেজ পাচ্ছে আমাদের কাস্টমার থেকে আমি কিন্তু পাচ্ছি না ফলে কী হয় আমার সেই কাস্টমারগুলো পেরিয়ে আলার মতো এদেশ দেশ করে আমি সুযোগ দিচ্ছি তাই নিয়ে যাচ্ছে আমার বারো পার্সেন্ট প্রবৃদ্ধি আসছে এখন থ্রি পার্সেন্টের নিচে কেন আসছে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এখন ক্যালকুলেট করি যে না আমি পাঁচ ডলার দশ সেন্টের নিচে এক পয়সা সেন্ট আমি কম দিয়ে নিতে পারবো না আমি অর্ডার ছেড়ে দিই সেই অর্ডারটা কেন আমি কীভাবে ক্যালকুলেট করি এই যে আমার টাকা ভ্যালুয়েশন আমার রপ্তানি আয় আমার কসতে হয় যে আমি এত টাকা অ্যাট অফ দিয়ে আমি পাবো এটা যে আমি হবে আমি লস তো ব্যবসা করবো না তখন কী হয় এই পলিসিটা আমাকে সরকারের নিতে হবে সরকার জানে আর সরকার একটা কাজ করে কি জানেন হঠাৎ হঠাৎ ওনাদের দীর্ঘ মেয়েদের পলিসি করা উচিত আমি বলবো করের ব্যাপারে অ্যাটলিস্ট আমাকে বলে দুই বছর তোমাদের এইভাবে সোর্স এত থাকবে কর্পোরেট ট্যাক্স থাকবে আমি ভাবি আমি হিসাব করবো আমি এটা ওয়ার্ডে ছাড়বো না দু বছর আমি মার্কেটিং করবো আমি জানি না আগামী বছর আমার কী হবে এই বছরের মাঝখানে আমার কী হয় হঠাৎ হঠাৎ নতুন নতুন আইন হয় সেটা আমাদের ব্যবসায়ীদের জন্য খুবই একটা বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেক সময় দেখা যায় আমাদের ইনিট ইন্ডাস্ট্রি যেগুলো আছে সুতা আমাদের কর্ট ক্যাম্প্রি না বা নিয়ে আসতে হয় হ্যাঁ সেই ক্যালকুলেশন ঠকে যায় লক্ষ লক্ষ টাকা তাকে লস হয়ে যায় তা সরকার যদি এভাবে দীর্ঘমেয়াদী একটা পলিসি আমাদের ধরে দেয় ট্যাক্সের ব্যাপারে বলেন আমাদের টাকার মানের ব্যাপারে বলেন তাহলে আমি মনে হয় আমার ব্যবসায়ীদের জন্য খুবই ভালো হবে এবং আমরা একটা অনেক লং টার্মে একটা চিন্তা ভাবনা করি কাজ করতে পারবো প্রবৃদ্ধি কমবে না আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি প্রবৃদ্ধি আমাদের বাড়বে যদি আমার চিন্তা মাথায় চিন্তা থাকে আমি ওটা ছাড়বো না আমি ছাড়তে আমি নিতে পারছি না আমি কীভাবে আমি এখনও জানি না আমার স্তে এই বছর কেউ আমি নিজেও জানি না আমি কপারিটা বাড়বে না কমবে ফিফটি পার্সেন্ট ব্যাট হবে আমি কি সাস্টেন করতে পারবো কি না বসে টিকে থাকতে না পারলে তো আমি টাকা পাচার করবো আমাকে টাকা আমাকে দেশে রাখতে হবে এবং এটা সরকার আমাদের অভিভাবক হিসাবে এটা দায়িত্ব কিন্তু সরকারের ভেট প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো তবে তার আগে ডক্টর আশিকুর রহমান আপনি বললেন যে টাকার চরিত্র দুটি টাকা নিরাপত্তা খোঁজে এবং টাকা মুনাফা খোঁজে গুরুত্ব কোনটা টাকা আসলে বাংলাদেশের জন্য পাচার ঠেকাতে কোনটাতে গুরুত্ব দিতে হবে নিরাপত্তা না মুনাফা দেখেন আমরা অনেক সহজ কথা বলি ধরেন আমরা যখন এই বিশ্লেষণটা নিয়ে আমি অনেক দিন ধরে দেখছি যে ও আমাদের দেশে পলিটিক্যাল স্টেবিলিটি নেই এই নেই সেই নেই তো ভারতেও তো নেই ভারতেও তো আছে গণতন্ত্র ভালো আমাদের থেকে ভালো পলিটিক্যাল স্টেবিলিটি আছে গণতন্ত্র আমাদের থেকে ভালো আমাদের থেকে রুল অফ ল ভালো সুশাসন ভালো যদি আমি একদম সরলভাবে কথাটা বলতে যাই তাহলে ওইখান থেকেও তো ছয়শো বিলিয়ন ডলার দশ বছরে বেরিয়ে গেল তা আমাদের একটু ডিপ যেতে হবে ডিপটা হচ্ছে যে যেটা আমি আবারও যাচ্ছি যে আমার দেশের মানুষকে আমার দেশে বিনিয়োগ করার আমার সুযোগ তৈরি করে দিতে হবে আপনি যদি সার্বিকভাবে দেখেন বাংলাদেশ হ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কর্পোরেট ট্যাক্স ইন দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ কেন বাংলাদেশে কি কাজ সহজ ব্যবসা করাটা অনেক সহজ না মুনাফা অনেক সহজ আমি কেন আমি ব্র্যাকেটের মধ্যে রাখবো এবং আমি প্রত্যেক বছর আমি এই যে বাজেট আসছে আমি অনেকের সাথে কথা বলি যারা সিরামিক বানায় টিস্যু বানায় যারা লোকাল মার্কেটকে কেটার করে তারা ভয়তে থাকে যে এবার কি ট্যারিফ বাড়বে না এবার ট্যারিফ করবে তারা তো একটা বিনিয়োগ করেছে যেটার পে ব্যাক পিরিয়ড ছয় বছর যেটার পিরিয়ড সাত বছর সে তো প্রত্যেক বছর আপনি ট্যারিফ বাড়াবেন না কমাবেন সেই ভয়তে বসে থাকতে পারে না তো আপনি বাংলাদেশের বিভিন্ন সেক্টরের বিভিন্ন আমি বলব পলিসি নিড আছে সেই পলিসি নিড সেরামিকের যেটা সেটা কিন্তু গার্মেন্টসের নয় সো এই পলিসি নিডগুলি আমার এভ্যালুয়েট করতে হবে এবং আমার তাকে একটা কনসিস্টেন্ট পলিসি দিতে হবে যেটা আমি বলবো যে লোক পলিসি রোডম্যাপ ফর আমি যদি টারিফ আমি যদি সেরামিকে ট্যারিফ কমাই আমার বলে দিতে দেখো এখন তুমি একশো পার্সেন্ট ট্যারিফের কিন্তু বছরে এটা করে কমবে তুমি অর্থাৎ আমার ট্যাক্স পলিসি শুধু ওই এক বছরের ট্যাক্স পলিসি করলে হবে না প্রত্যেকটা পলিটিক্যাল রিজিমের প্রয়োজন তিন বছরের ট্যাক্স পলিসি একসাথে হ্যাঁ যেটা করা দরকার প্রত্যেকটা বাজেটে সেটা হচ্ছে আপনি বিনিয়োগ কোথায় কোথায় করবেন সেই জায়গাগুলি নিশ্চিত করা বিদেশে কিন্তু ট্যাক্স রেট বাড়ানো কমানো নিয়ে বাজেটের আলোচনাটা বেশি থাকে না বেশি আলোচনাটা থাকে যে এই বছর আমি বিনিয়োগের জায়গাটা কোথায় করবো এইবার কি আমি শিক্ষায় বিনিয়োগ বেশি করব না স্বাস্থ্যে বিনিয়োগ বেশি করব না যোগাযোগে বিনিয়োগ বেশি করব ওই প্রায়োরিটাইজেশনটা কিন্তু প্রত্যেকটা বাজেটে একটা আসে তো ফার্স্ট হচ্ছে আমার দেশের উদ্যোক্তাদের সেক্টর ওয়াইজ একটা তাদের পলিসি নিটটা বুঝে আমার তাদেরকে একটা কনসিস্টেন্ট পলিসি দিতে হবে দ্বিতীয় জায়গা হচ্ছে যেটা একটা কথা বলছি আমার দেশে কিন্তু অনেক ফরেন কারেন্সি এখন আসছে না শুধুমাত্র আমাদের এক্সচেঞ্জ রেট পলিসির কারণে আমি কিন্তু বারবার এটা বলেছি আবারও বলছি হয়তো রমজান এবং ঈদকে মাথায় রেখে গভর্নমেন্ট এইট্টি ফোর করে আবার ব্যাকট্র্যাক করেছে সেভেন্টি এইটে কারণ একটা পলিটিক্যাল প্রেশার আছে স্বাভাবিকভাবে একটা ইনফ্লেশনারি প্রেশার সবাই ভয় পায় ঈদের সময় বাট এই রমজান ঈদ শেষ করা হওয়ার পরপরই আমাদের ডলারকে চুরাশি টাকা করে ফেলতে হবে ফর নেক্সট টু ইয়ার্স আমরা যদি এটা না করি আমরা রেমিটেন্স সেক্টর সেক্টরেও গ্রোথ পাবো না আমরা আর এম জি সেক্টরেও গ্রোথ পাবো না এবং সেটাও কিন্তু আমার ফরেন রিজার্ভের উপরে একটা হবে এবং মানুষকে টাকা পাচার করতে উৎসাহিত করবে কিন্তু তাহলে এটা তো রপ্তানিকারকদের জন্য ভালো হলো তারা খুশি হবেন আমদানিকারকদের জন্য তো সেটি গলায় ফাঁস হতে পারে দ্রব্যমূল্য বাড়তে পারে আমি আপনাকে বলছি দেখেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করার জন্য আপনার মনিটরি ইন্সট্রুমেন্ট আছে আপনার ইন্টারেস্ট রেট ইনস্ট্রুমেন্ট আছে আমার কিন্তু ফরেন রিজার্ভটা হচ্ছে আমার ব্লাড মানি আমার দেশে অয়েল এক্সপোর্ট করছে না আমার দেশ এক বিলিয়ন ডলার জুট এক্সপোর্ট করছে মাত্র আমার দেশে কোনো ন্যাচারাল রিজার্ভ নেই আমার এন্টায়ার ফরেন গ্যাস পেট্রোলিয়াম সকল কিছু আগামী পাঁচ বছরের মধ্যে কিন্তু ফরেন কারেন্সি দিয়ে কিনতে হবে আমার কারেন্সি ফরেন রিজার্ভ যত থাকবে তত আমার ইন্টারন্যাশনাল ইকোনমিক স্ট্যাটাসটা বাড়বে এবং আমার ফরেন রিজার্ভ কিন্তু আমার এক্সপোর্ট এবং আমার রেমিটেন্স নিয়ে আসছে আপনি আপনার ব্যাকবোন না ঠিক করে হাতের মাসাল ঠিক করতে পারবেন না আপনি যে ইনফ্লেশন বলছেন বা এগুলি বলছেন এগুলি ম্যানেজ করা যাবে মনিটারি ইনস্ট্রুমেন্ট দ্বারা ইন্টারেস্ট রেট দ্বারা বিভিন্ন মাধ্যমে কিন্তু রিজার্ভ ইজ ক্রিটিক্যাল এক্সপোর্ট ইজ ক্রিটিক্যাল রেমিটেন্স ইজ ক্রিটিক্যাল বিকজ ওইটা না হলে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের যেই লক্ষ্যমাত্রা দুই হাজার একুশের মধ্যে আমরা একটা সলিড জায়গায় দাঁড়াবো বা দুই হাজার চল্লিশের মধ্যে আমরা উন্নয়নশীল দেশ বা উন্নত দেশ হিসাবে আমরা নিজেদেরকে দাঁড়া করব তার জন্যে যেই প্রবৃদ্ধি দরকার সেটা এগারো পার্সেন্ট দশ পার্সেন্ট আপনি দশ পার্সেন্ট প্রবৃদ্ধি কীভাবে পাবেন তিন পার্সেন্ট এক্সপোর্ট গ্রোথ দিয়ে আপনার এক্সপোর্ট গ্রোথ মাস্ট বি হয়েছে এই দেশে এটা হয়নি তা না গত আওয়ামী লীগের প্রথম এই যে 2009 হাজার থেকে এই গত তিন বছরও পার্সেন্ট হয়েছিল এবং এই বছরও গত তিন বছর এক্সপোর্ট গ্রোথ গড়ে আট পার্সেন্ট সেটা এখন তিনের নিচে এসে পড়েছে তো এই পলিসির আর মধ্যে আমাদের ফেস করতে হবে প্রত্যেকটা পলিসিরই ট্রেড অফ থাকে যদি না করতে পারি তাহলে সার্বিকভাবে আপনি রিজার্ভের উপর একটা নেগেটিভ ইন্ডিকেশন দেবেন মূল্যস্ফীতি নিয়ে আপনার সঙ্গে একটু বিস্তারিত জানার আগ্রহ আছে একজন দর্শক আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে আছেন দর্শক আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন আমি ওয়াশিং ঢাকা থেকে বলছি বলুন তো আমার একটা আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা জি ব্যাংক আমাকে দিল ছিয়াত্তর টাকা দুই টাকা করে কম দিলো আমি ব্যাংকে গিয়ে শুনে যে একটু আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বলেন আমাদের অন্যান্য সার্ভিস চার্জ আছে আপনি ছিয়াত্তর টাকা করে পাবেন এখন আমার প্রশ্ন ছিল যে এরকম যদি করে তাহলে আমি তো এরপর আমার ছেলেকে বলে দিব যে তুমি এইভাবে টাকাটা বাবা পাঠাও না তুমি টাকাটা হুন্ডি করে পাঠাও তাহলে তো আমি একাশি বিরাশি বা এটা এটা যদি গভর্নমেন্ট না দেখে বা ব্যাংকগুলো এটা না করে তাহলে তো মানুষ উৎসাহিত হবে আসলে হুন্ডি করার জন্য এটাই আমার কথা জি আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা একটা ছোট্ট বিরতি নেই বিরতি থেকে ফিরে অতিথিদের সঙ্গে আমরা এই বিষয়ে আলোচনা করব দর্শক আমাদের সঙ্গে থাকুন আবারও স্বাগত জানাচ্ছি বি সংলাপে জনাব ডক্টর আশিকুর রহমান যদি মূল্যস্ফীতি এখন যে অবস্থায় আছে সাড়ে পাঁচ তাতে করে বলা হচ্ছে যে মানুষ ব্যাংকে যে ডিপোজিট রাখে টাকা রাখে তাতে করে বছর শেষে তার যেই মুনাফা পায় সেটা তার প্রকৃত মুনাফা না মোটামুটি তার লসই হয় এমনটি বলা হচ্ছে এটি ব্যাংকের উপরে তাহলে যদি মূল্যস্ফীতি বেড়ে যায় ব্যাংকে সেটি প্রভাব পড়বে আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব পড়বে বাজারে প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবন আচরণে প্রভাব পড়বে এবং জীবনাচরণের প্রভাব পড়লে সেটা একটি রাজনৈতিক প্রভাব ফেলবে তাহলে সেটি কিভাবে সম্ভব হবে সরকারের পক্ষে ডলারের রেট সেটাকে নিয়ে যাওয়া আচ্ছা আমি আবারও আপনাকে বলছি কোনো পলিসি পারফেক্ট পলিসি নয় একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন আমাদের বর্তমান সরকারের দুই এগারো সালে বারো সালে ইনফ্লেশন কিন্তু দশ এগারো পার্সেন্টও হয়েছিল প্রবৃদ্ধি সাত পার্সেন্টের কাছে চলে গিয়েছে এক্সপোর্ট গ্রোথ দুই হাজার এগারোতে চল্লিশ পার্সেন্ট ছিল যদি আমি ওই বছর সিঙ্গেল আউট করি আমাদের ইকোনমি কি ভেঙে পড়েছে না সরকার ভেঙে পড়েছে এগুলি হাইপোথেটিক্যাল আমরা ফিয়ার মন্ডারিং করছি ইনফ্লেশন ছয় থেকে আট পার্সেন্ট হওয়ার কোনো বিষয় না তাতে যদি ইন্টারেস্ট রেট সাত পার্সেন্ট আট পার্সেন্ট নিতে হয় তাতেও কোনো বিষয় না বাট আপনি যদি যেই রেটে আপনার এক্সপোর্ট কমছে আমি আপনাকে লিখিত দিতে পারবো আর এক বছরের মধ্যে যদি আপনি এক্সচেঞ্জ রেট না কমান আপনার এক্সচেঞ্জ এক্সপোর্ট গ্রোথ নেগেটিভ হয়ে যাবে এবং আপনার রেমিটেন্স গ্রোথ অলরেডি নেগেটিভ আপনি কোনটা থেকে আগে বাঁচবেন ডিজাস্টার থেকে আগে বাঁচবেন না সামান্য পাবলিক সেন্টিমেন্টের মধ্যে একটা একটু কনসার্ন ওইটা থেকে আপনি বাঁচার চেষ্টা করবেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার বাংলাদেশের জন্য একটা রোডম্যাপ দিয়েছে এবং দৃশ্যমান উন্নয়ন আমরা দেখছি বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন দেখছি বিভিন্ন ইতিবাচক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আমরা দেখছি সেটাকে যদি কাজে লাগাতে হয় তাহলে দ্যাট মাস্ট কমপ্লিমেন্ট প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট এবং আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের একটা বড় যারা হচ্ছে রপ্তানি সেক্টর সো রপ্তানি সেক্টর শুধু আমি গার্মেন্টস নিয়ে বলছি না আপনার লেদার গুডস আছে অন্যান্য অন্যান্য বিষয় আছে সব কিছুই কিন্তু এক্সচেঞ্জ রেট দ্বারা এফেক্টেড আপনি আবারও নিজেকে সরলভাবে প্রশ্ন করেন আপনার কম্পিটিটার চায়না আর ইন্ডিয়া তো বোকানা আপনার কম্পিটিটার ভিয়েতনাম তো বোকানা তাহলে কেন তারা তিরিশ পার্সেন্ট এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েট করলো যে সরলভাবে প্রশ্ন করেন তারা কি এতদূর এসেছে অ্যাডহট পলিসি বানিয়ে নিশ্চয়ই তাদের এই ডেপ্রিসিয়েশনের পিছনে তাদের যে পলিসি থিঙ্ক ট্যাঙ্কগুলি বা তাদের যে ইকোনমিক রোডম্যাপটা নিশ্চয়ই এটাকে সাপোর্ট করেছে যে না উই উল টার্গেট এক্সপোর্ট গ্রোথ উই উল টার্গেট রিজার্ভ উই উইল টার্গেট ইনফ্রাস্ট্রাকচার অ্যাকুমুলেশন তো আমি মনে করছি যে ইনফ্লেশনকে এত ভয় পাওয়ার কোনো কারণ নেই রমজানটা যখন শেষ হয়ে যাবে যখন পলিটিক্যাল সিচুয়েশনটা ইজি হয়ে যাবে কারণ আগামী বছর কিন্তু ইলেকশন ইয়ার গভর্নমেন্ট কিন্তু আগামী বছর এক্সচেঞ্জ রেটে হাত দিতে পারবে না এবং গভর্নমেন্ট যদি আগামী বছর এক্সচেঞ্জ রেটে হাত না দিতে পারে আপনি কিন্তু দেখছেন দুই বছর আমাদের এক্সচেঞ্জ রেট আটাত্তর টাকায় কিন্তু আটকে থাকবে দুই বছর যদি আমাদের এক্সচেঞ্জ রেট আটাত্তর টাকা আটকে থাকে আমি আপনাকে লিখিত দিতে পারবো যে আমাদের এক্সপোর্ট গ্রোথ নেগেটিভ হিট করবে দিস ইজ দেয়ার ইস নো কোয়েশ্চেন নেগেটিভ হিট করবে তো আমি বলছি ব্যবসায়ীদেরও বল ব্যবসায়ী বন্ধুদেরও বলবো যে আপনাদেরও প্রেশার ক্রিয়েট করার সময়টা কিন্তু এই রমজানের পরে আপনারা এই পলিসির ব্যাপারে যদি রমজানের পর থেকে তিন চার মাসের মধ্যে গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন মাননীয় অর্থমন্ত্রী আছে মাননীয় মন্ত্রী আছে অন্যান্য যারা আছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে তাদেরকে যদি কনভিন্স না করতে পারেন তাহলে বাংলাদেশের এক্সপোর্ট সেক্টরের আহ ইমিডিয়েট ফিউচারটা অনেকটা আনসার্টেন জি جناب শহীদুল্লাহ ওদের একজন দর্শক ফোন করেছিলেন তার রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে বলুন আমি সেটাই বলছিলাম এই যে আমাদের রেমিট অন্যতম কারণ হলো সেটা যে আমাদের টাকা অতি মূল্যায়নের জন্য তো এটা কি অন্যতম কারণও যে টাকা বিদেশেই রেখে দিচ্ছে লোকজন বিদেশে রেখে দিচ্ছে বলবো না আমি টাকা হয়তো আমাদের দেশে আসছে উনি বলছেন টাকা পাঠাচ্ছেন কিন্তু সরকারের মাধ্যমে প্রপার চ্যানেলে পাঠাচ্ছে না হন্ডির মাধ্যমে পাঠাচ্ছে সেখানে কি হয় তার ফ্যামিলি কিছু টাকা বেশি পায় বাট আমাদের সরকার রাজস্ব হারায় আমি এটা আমার চিন্তা ছয় হাজার টাকা সেভ করছে আমার সরকার তো হয়তো দু হাজার টাকা অফিসিয়ালি পেতে পারতো তো আমি আমাদের আমি আমার সুযোগ হারাবো কেন তো এইরকম পলিসিগুলো আমাদের নিতে হবে যে আমার দেশের টাকা পাচারও না হোক বিনিয়োগে আসুক বিনিয়োগ ক্ষেত্র তৈরি করতে হবে আমি আমার স্ট্যান্ডার্ড ধরলাম ওয়েস্টার্ন কান্ট্রিগুলো সেখানেও ভ্যাট দেয় সেখানে অনেক ট্যাক্স কর্পোরেট ট্যাক্স এই ট্যাক্স এই ট্যাক্স তাদের নাগরিক সুবিধা আমার নাগরিক সুবিধা কি এক চার দেশে কি নাগরিক সুবিধা কী দেয় আমরা কী পাচ্ছি আমার সাত মিনিটের রাস্তা আমার যেতে লাগে দেড় ঘন্টা আমার প্রতিদিন আমার চার ঘন্টা পাঁচ ঘন্টা আমি মিস ইউজ করছি বিকজ অফ আমার এই অবকাঠামোগত অনুন্নয়নের জন্য তো সেগুলো চিন্তা করতে হবে সরকার ট্যাক্স নিবে খুব ভালো কথা একটা সরকার চলতে পারে না জনগণের ট্যাক্সা সেটা আমি মানি বাট ট্যাক্সের আওতা বাড়াতে হবে আমাদের ষোলো কোটি লোকের মধ্যে দশ লক্ষ লোক ট্যাক্স দেয় এটার কথা হলো অন্যান্য লোক ট্যাক্স দেয় না এবং তাদেরকে সেই ট্যাক্সের আওতায় আনা দেয় না এবং এক যারা ট্যাক্স দেয় এদেরকে কর্পোরেট ট্যাক্স দাও সোর্স ট্যাক্স দাও ইনকাম ট্যাক্স দাও ভ্যাট দশক একজনকে দিতে হয় তো সরকারি ট্যাক্সে ফট দিয়েও বাড়াতে হবে এবং এটা এভাবে কাজ করতে হবে যেমন আমাদের সেই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আমার স্ট্যান্ডার্ড ধরে হবে না আমার স্ট্যান্ডার্ড ধরতে হবে আমার যে কম্পিটিভ কোয়ান্টিটিগুলো আছে যাদের সঙ্গে আমার সকাল বিকাল আমরা একটা প্রতিদ্বন্দ্বা করি তাদের পলিসিগুলো আমাদের তাদেরকে স্ট্যান্ডার্ড ধরতে হবে তাহলে দেখবেন তা নাহলে উনি যে কথা বললেন যে আশিক সাহেব যে আমাদের প্রবৃদ্ধি নেগেটিভ হবে আমি তা ইন্ডিকেশন এখনই পাচ্ছি এখনই পাচ্ছি আমি কোনো সময় আমার আমার এই এই ব্যবসায়ী লাইফে দেখি নেই আমাদের আর্মজি সেক্টরে থ্রি পার্সেন্ট নিচ্ছে প্রবৃদ্ধি টোয়েন্টি ফোর পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে আমাদের এইটিন পার্সেন্ট প্রবৃদ্ধি হয়েছে ফিফটিন পার্সেন্ট বছরকে বছর হয়েছে কেন এখন আমাদের কম হচ্ছে বিকজ আমি আমার এক্সপোর্ট আর্নিং কমে গেছে আমি এক লাখ ডলার এক্সপোর্ট করলে আমার চল্লিশ লক্ষ টাকা কম পাচ্ছি তো আমাকে এসব চিন্তা করতে হয় যে আমার টাকাগুলো আমার চলে যাচ্ছে বা আমি কম পাচ্ছি আমি ক্যালকুলেশনে পারছি না আমার ব্যবসাটা আমার প্রতি দেশ নিয়ে চলে যাচ্ছে আমার চোখের সামনে দিয়ে আমি এক টাকা কমাতে পারছি কেন পারছি না আমার লস হবে তো সরকার যদি আমাদের মানি এক্সচেঞ্জ রেটটা যদি ঠিক করে যিনি বললেন যে রেমিটেন্সটা তিনি পাঠান না প্রভার চ্যানেলে উনিও পাঠাবেন এবং আমাদের বিনিয়োগের উদ্যোগটা আরো বাড়বে একটু আমদানিকারকদের স্বার্থের বিষয়ে কিছু বলবেন তারা তো বলবে যে তাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ কমোডিটি আইটেম এটা কিন্তু তাদের কিন্তু কনজিউমার কারা আমরাই তো কনজিউম করি আমদানিকারক যারা আছে তাদের জিনিসটা আমরাই কিন্তু কিনি তো আলটিমেটলি গভর্নমেন্ট একটা পলিসি করতে হবে আমদানি রপ্তানির একটা পলিসি করতে হবে তো এইভাবে আমদানিকারকদের জন্য সরকারের ভর্তুকি দেওয়ার কোনো বিষয় থাকবে সেখানে পলিসিতে কমোডিটি আইটেমে ভর্তুকি ব্যাপার না কমোডিটি আইটেম যারা ইম্পোর্ট করে তারা ব্যবসায়ী করে তারা তো চেয়ারিটি করে না ব্যবসা করে ব্যবসা কম করবে ব্যবসা কম করবে যেটা বেশি পার্সেন্টেজ লাভ কম লাভ করবে না কিন্তু তাদের ক্ষেত্রেও তো টাকার চরিত্র একই তাদের টাকাও তো নিরাপত্তা খোঁজে তাদের টাকাও তো মুনাফা খোঁজে সেটা গভর্নমেন্টের পলিসি তৈরি করতে হবে আমদানি রপ্তানির জন্য কি পলিসি হতে পারে ডক্টর আশিক না দেখেন আপনি ওই রপ্তানি আর আমদানিকে একই ভাবে ওয়েক করলে হবে না আমার কিন্তু রপ্তানির মাধ্যমে আমার রিজার্ভ অ্যাকুমুলেট হয় আমদানি ধরে আমি এসি ইম্পোর্ট করছি বাংলাদেশে দশটা এসি কম আসলে কাঁচামাল ইম্পোর্ট করছে কাঁচামালের উপরে কিন্তু আপনি ইনফ্লেশনের মাধ্যমে আপনি টাকাটা কামাতে পারছেন যেহেতু এটা অসুবিধা নেই আমি বারবার বলার চেষ্টা করছি আপনি ইনফ্লেশন নিয়ে কনসার্ন হচ্ছেন সেটা রমজান পর্যন্ত জাস্টিফাইড রমজানের পরে ইনফ্লেশন নিয়ন্ত্রণ আনানোর জন্য অন্যান্য মনিটরি ইনস্ট্রুমেন্ট আছে বাট আপনি যে বড় দুইটা সেক্টরটাকে নেগেটিভের দিকে একটা অলরেডি নেগেটিভে চলে গিয়েছে বলার অপেক্ষা রাখেনা না রেমিটেন্স অলরেডি নেগেটিভে চলে গিয়েছে আপনি বসে আছেন আর এম গ্রোথ বা এক্সপোর্ট গ্রোথ নেগেটিভে যাবে তো আপনি কি গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর সিদ্ধান্ত নেবেন যে রাস্তাটা ভুল ছিল না আগে থেকে আপনি সিদ্ধান্ত নেবেন সেই জায়গায় একটা নিতে হবে আমরা যে আমাদের মূল আলোচনা আবার যদি ফেরত আসি টাটার জি চরিত্র আমরা বলছি নিরাপত্তা এবং মুনাফা মুনাফা বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ভিয়েতনাম ক্যাম্বোডিয়া চায়না সব দেশ থেকেই টাটা বের হচ্ছে বিলিয়নস অফ ডলার টাটা বের হচ্ছে ভারত থেকে সীমাহীনভাবে টাটা বের হচ্ছে ভারতে তো ভালো পলিসি রিজিম আছে বুঝতে হবে যে এইটার চাবিকাঠিটা সম্পূর্ণ উন্নয়নশীল দেশের হাতে নয় ডেভেলপিং দেশের হাতে নয় এটার অনেকগুলি চাবিকাঠি এটাকে বলা হয় ডাবল স্ট্যান্ডার্ড ওয়েস্টার্ন ডাবল স্ট্যান্ডার্ড তারা ট্যাক্স হেভেনগুলি করেছে তারা ট্যাক্স হেভেনগুলি রেখেছে তারা ট্যাক্স হেভেনগুলি চালিয়ে যাচ্ছে কারণ কি এই টাকাগুলি যখন ট্যাক্স হেভেনে যাচ্ছে কোনো না কোনোভাবে এই ট্যাক্স সেভেনের মাধ্যমে টাকাগুলি তাদের দেশে বিনিয়োগ হচ্ছে সো এটা বাংলাদেশের মতো দেশ বা ভারতের মতো দেশ বা মালয়েশিয়ার মতো দেশ বা নাইজেরিয়ার মতো দেশ সম্ভব নয় আপনি ট্রেড মিস ইনভয়েসিং আপ টু আ লেভেল কন্ট্রোল করতে পারবেন তারপরে যত অফশোর অ্যাকাউন্টে গুলিকে সুশাসনের অধীনে আনা হবে অ্যাকাউন্টেবিলিটির অধীনে আনা হবে তত আমাদের দেশ থেকে টাকা বাইরে যাওয়া বন্ধ হবে আর একটা জায়গা হচ্ছে বাংলাদেশ সরকারের যেটা ইমিডিয়েট করা উচিত সেটা হচ্ছে কাস্টমস এবং বাংলাদেশ ব্যাংকের আরও অনেক ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে সো দ্যাট ইন্টারন্যাশনাল কমোডিটি প্রাইসগুলি আসলে কি একটা মেশিনারির প্রাইস আসলে কি এগুলি মনিটর এবং ট্র্যাক করার সুযোগ তৈরি করতে হবে আমি আপনাকে একটা এক্সাম্পল দিই আপনি যখন একটা প্রাইভেটলি ওন কোম্পানি থেকে মেশিন কিনেন আপনার কিন্তু সেখানে মিস ইনভয়েসিং করার সুযোগ থাকে কারণ তাদের হয়ে একটা হচ্ছে তাদের একটা মেনু কস্ট একটা যেটা আপনার বাংলাদেশ ব্যাংকে দেখাবে যে উনি মেশিনারি একশো ডলারে কিনছে কিন্তু সে কিন্তু মেশিনারিটা আপনাকে আশি ডলারে বিক্রি করছে রাইট সেখানে আপনি টাকা বিদেশে নেওয়ার একটা সুযোগ পাচ্ছেন এগুলি হচ্ছে প্রাইভেটলি ওন কোম্পানি তাহলে আমি বলবো সরকারকে যদি বাংলাদেশি কোম্পানিরা পাবলিকলি লিস্টেড কোম্পানি থেকে মেশিনারি ইম্পোর্ট করে তাদেরকে একটা ট্যাক্স ছাড় দেওয়া উচিত কারণ লিস্টেড কোম্পানি কিন্তু এই দুই জিনিস দেখানোর কোনো সুযোগ রাখে না এটা শুধু ফ্যামিলি ওন্ড বিজনেস দেখানোর সুযোগ রাখে যেমন জার্মানিতে যে অনেক ফ্যামিলি ওন্ড বিজনেস আছে ইউরোপে অনেক ফ্যামিলি ওন্ড বিজনেস আছে যারা ক্যাপিটাল মেশিনারি এক্সপোর্ট করে এই মেশিনটাই যদি আপনি একটা লিস্টেড কোম্পানি দিয়ে কিনেন তাহলে কিন্তু আর ট্রেড মেশিন ভয়েসিং হওয়ার সুযোগ নেই তা আমাদের যারা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করছে সরকারের একটা পলিসি ফ্রেমওয়ার্ক করা উচিত যে তোমরা বেশিরভাগ মেশিনারি জন্য লিস্টেড কোম্পানি থেকে পারচেসড হয় এটা যদি করা হয় তাহলে এই ট্রেড মিসিন ভয়েসিন অনেকটা কমানো সম্ভব আর যেটা আমি বললাম বাংলাদেশ ব্যাংক এবং কাস্টমসের মধ্যে একটা সমন্বয় থাকবে আমি একটা এক্সাম্পল দিই আমি এলসি করলাম একটা জিনিস দশ ডলারে কাস্টম এসে বলল যে না আমরা তো চেক করেছি এটার ভ্যালু হচ্ছে পনেরো ডলার আপনার পনেরো ডলারের উপরে ট্যাক্স দিতে হবে কাস্টম কিন্তু কোনোভাবেই আর বাংলাদেশ ব্যাংকে জানাচ্ছে না দেখো উনি কিন্তু এইটাকে পনেরো ডলারে জিনিস দশ ডলারে এলসি করেছিল তুমি কিন্তু এই ট্রানজাকশনটা বা এইচএস কোডের বিনিময় এই ভ্যালুয়েশনটা মনিটর করবা আগামী এলসির সময় সেটা কিন্তু হচ্ছে না তো এই জিনিসগুলি আরও ডেভেলপ করা দরকার সব জায়গায় বিনিয়োগ বাড়ানো উচিত জি জনাবহদুল আজিম তাহলে একটু সমন্বয় বাড়ানো যেটি উনি বলছেন এবং ব্যবসায়ীদের জন্য বিনিয়োগের যে টাকাটা পাচার হচ্ছে সেই টাকাটি বাংলাদেশে বিনিয়োগের একটি পরিবেশ তৈরি করা কিভাবে সেটি সম্ভব তাহলে বিনিয়োগের পরিবেশ আমি বলবো যে বিনিয়োগ আমরা উৎসাহিত হই না কেন সে কারণগুলো খুঁজে বের করতে হবে হ্যাঁ নাম্বার ওয়ান অবগঠনগত আমাদের সমস্যা যেগুলো আছে সেগুলো অ্যাড্রেস করতে হবে এবং শর্ট করতে হবে আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশে এখন লোক বেশি জমি কিন্তু কমে যাচ্ছে দিন দিন দেখবেন অনেক বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে অনেক ইন্ডাস্ট্রি গড়ে ওঠে আমি একটা ইন্ডাস্ট্রি করতে আমার পাঁচ বিঘা জায়গা হয়ে যথেষ্ট আমি পঁয়ত্রিশ বিঘা জায়গা আটকে রেখছি কিনে রাখছি কম দাম আমি পেলাম সরকার যদি ইনিশিয়েটিভগুলো নেয় স্পেশালি ইকোনমিক জোনগুলো করে কাগজ কলমে নয় সত্যিকার বাস্তবে যদি করে এবং তাদের অবকাঠামো সব কিছু সহজতা সহ দেয় যে আমি এই ইন্ডাস্ট্রির জন্যে আমার একশোটা ইন্ডাস্ট্রি হবে এই ইন্ডাস্ট্রি হবে তোমার যারা করতে চাও তোমরা আসো

সুযোগ সুবিধা ওরা ওয়ান স্টপ সার্ভিস চায় কিছু কাজ দেখা যায় যে দু ঘন্টার কাজ দপ্তরে দু মাস পরে থাকে হ্যাঁ এগুলি দেখার কোনো লোক নেই আমি অনেক সময় যারা বিনিয়োগ করবেন আগ্রহ হারিয়ে ফেলেন এবং যারা বিদেশ থেকে আসেন তারাও আগ্রহ হারিয়ে ফেলেন আদাবতে গিয়ে বিনিয়োগ থেমে যায় তো সেই কাজগুলো সেই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে কেন বিনিয়োগ হচ্ছে না সেইগুলো জিনিস যদি আমরা অ্যাড্রেস করতে পারি আমি জমি অপ্রতুলতা যেটা আছে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে নিয়ে আসি যেখানে ইন্ডাস্ট্রি হবে কতগুলি ইন্ডাস্ট্রি হবে কি প্রকার ইন্ডাস্ট্রি হবে এবং আমাদের যে ওয়ান স্টপ সার্ভিস কথা কথা বলি আমাকে কাজ কাজ তো হয় না সত্যি হয় না আমি কোনো এখানে আমি যদি ভালোভাবে সে একটা ডিপার্টমেন্টে গিয়ে আমি টাকা দিতে চাই আমি তো পারব না আমাকে ঘুরতে হবে তো এই জিনিসগুলো সরকার সবই জানেন সবই বুঝেন এবং তাদেরকে এই জিনিসটা অ্যাড্রেস করে সেই জায়গাগুলোকে নজরদারি করতে হবে তাহলে দেখবেন যে আমাদের করে যারা বিনিয়োগ করতে চায় না টাকা পাচারের যে আগ্রহ থাকে সেটা আর থাকবে না তারা দেশে বিনিয়োগ করতে চাবে এবং সেই টাকাটা তারা বিনিয়োগ জন করতে চায় বিদেশে বাইরে না নিয়ে যেতে পারে সেই কাজগুলো সরকারকে সেই ক্ষেত্রে তৈরি করতে হবে যে অনুষ্ঠানে আমরা এখন শেষ করব তার আগে দুজনে কাছে আমি এক মিনিট এক মিনিট করে যাব জনাব ডক্টর আশিকুর রহমান আমার আর কোনো প্রশ্ন নেই এক মিনিটে আপনার শেষ কথাগুলো শুনবো না আমি যেহেতু প্রথম আমরা যে আলোচনাটা করছিলাম আমি মনে করি যে আমার পলিসি কনসিস্টেন্সি যদি থাকে এবং সেক্টর ওয়াইজ পলিসি নিডগুলিকে যদি আমরা অ্যাড্রেস করি তাহলে অবশ্যই কিছু টাকা যেটা চলে যাচ্ছে সেটা আমরা ধরে রাখতে পারবো হ্যাঁ কিছু টাকা চলে যাবে এটা একটা ডেভেলপিং দেশ থেকে কিছু টাকা বেরিয়ে যায় এটা কোনো দেশই থামাতে পারিনি আমরাও থামাতে পারবো না দ্বিতীয় জায়গাটা আমি আবারও রপ্তানির জায়গাটা নিয়ে কথা বলতে চাই যে খুবই একটা অ্যালার্মিং দিকে আমরা আড়াচ্ছি আমরা যদি ঈদের পরে এক্সচেঞ্জ রেট নিয়ে একটা সিরিয়াস রিথিংকিং না করি তাহলে যেভাবে রেমিটেন্স নেগেটিভ গ্রোথে চলে গিয়েছে এক বছরের মধ্যে আর এম জি নেগেটিভের মধ্যে চলে যাবে তো আশা করি মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারটাকে নিয়ে সিরিয়াসলি এক্সচেঞ্জ রেট পলিসিটাকে রিকনসিডার করবে জি অনেক ধন্যবাদ জনাব আজিম এক মিনিট আমি আমি আমার কথা হলো কি আমি প্রথম থেকেই বলছি এবং এক্সচেঞ্জের কথা কথা উনি যেটা বলেন আমরা দু বছর ধরে বলে আসছি এবং আমাকে দেখতে হবে আমার প্রতিদিন দেশ যেগুলো পলিসি নির্ধারণ করছে তাদের সাথে সামঞ্জস্য রাখা আমার তৈরি করতে হবে যেন আমরা রেসে হেরে না যাই আমার ডিমান্ড আন্তর্জাতিক বাজারের ডিমান্ড একটা আমি একটা করে রাখলাম যেটা আমাদের দেশে কাজে লাগছে না আমাদের রপ্তানি কাজে লাগছে না ইরান পলিসি আমার মনে হয় প্রয়োজন নেই এবং বেশি দূরে যাওয়া দরকার নেই আপনি দেখেন না ভিয়েতনামে দেখেন ইন্ডিয়া কী করছে ইন্ডিয়া বলছে যে আঠারোশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার এক্সপোর্ট করবে তার জন্য তারা কী করছে তার জন্য তারা ক্যাপিটাল মিশিয়ে ভর্তুকি দিচ্ছে সাবসিডি দিচ্ছে এই তার মানে তারা এটা অ্যাচিভ করবে আঠেরো বিলিয়ন ডলার বিয়াল্লিশ বিলিয়ন ডলার দুই হাজার তাহলে দেখা যাবে তারা আমাদের এগিয়ে যাবে তো আমাদের থেকে যে জিনিসগুলো এগিয়ে যায় আমরা এখন আরেক যে সেকেন্ড লার্জ এক্সপোর্টার হ্যাঁ খুব দুঃখজনক ব্যাপার যদি আমাদের সরকার যদি সঠিক সময় সঠিক পলিসিগুলো যদি না নেয় আমাদের ব্যবসাতে হাত ছাড়া হয়ে যায় তাহলে তাকে ইতিহাস বলা ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না তাই ইতিহাসই বলতে হবে অনেক ধন্যবাদ অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান অনেক ধন্যবাদ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব সৈদুল্লাহ আজিম দর্শক যারা আমাদের অনুষ্ঠানে ফোনে সংযুক্ত হয়েছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা ফোন করার সুযোগ পাননি তাদের কাছে আমরা খুব দুঃখিত এই অনুষ্ঠান শনি থেকে বৃহস্পতি প্রতিদিন দুপুর একটাই হয় অর্থনীতির নানা বিষয় নিয়ে বিসংলাপ দেখার আমন্ত্রণ রইল বিদায় নিলাম আজকের মতো